প্রথমত ন্যায় নীতির দিক থেকে আমরা সবসময় প্রগতিশীল কর ব্যবস্থাকে সমর্থন করি, অর্থাৎ যার সক্ষমতা বেশি তারই বেশি কর দেওয়া উচিত, যার সক্ষমতা কম তার কম দেওয়া উচিত। বেনিফিট প্রিন্সিপালের দিক থেকেও যে সরকারের কাছ থেকে বেশি উপকার পায় তার বেশি দেওয়া উচিত, কম উপকার পায় কম দেওয়া উচিত। এই দুই নীতির পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে সবচেয়ে প্রথম টার্গেট করা উচিত লুটেরা ধনীদের, যারা টাকাটা মানে অনুপার্জিত টাকা আয়ের অধিকারী এবং কোনো প্রোডাক্টিভ খাত থেকে যে আয় করে নানা রকম দুর্নীতির সঙ্গে, সেই জন্য আমাদেরকে সম্পদ করের উপর গুরুত্ব দিতে হবে। সুতরাং আমরা করের জাল বিস্তার বা কাউকে ক্ষমা কাউকে বেশি এটার চেয়ে প্রথম দৃষ্টি আকর্ষণ করব যে সরকারের কাছে তালিকা আছে কারা এই সময় লুটপাট করছে, তাদের কাছ থেকে ফাইন এবং লুটপাটের শাস্তি বাবদ টাকা আদায় করা। যেই ডিসক্রিমিনেটরি করের কথা বলছি তাতে গুরুত্ব দিতে চাচ্ছি ডাইরেক্ট ট্যাক্সের উপর, এবং সেই ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে বৈষম্য কমিয়ে আনার উপর এবং লুটপাটকে ডিসকারেজ করার উপর। যেমন আমরা শুনেছি এইবারের করেও নাকি কালো টাকাকে সাদা করার অধিকার দেওয়া হবে, আমরা এটা সমর্থন করি। আমরা মনে করি কালো টাকা আদায় করা দরকার, এবং যারা ক্রিমিনাল ওয়েতে কালো টাকা করছে, কালো টাকা দুই ভাবে হয়, একটা হয় জাস্ট কর না দেওয়ার কারণে কর খেলা এই কারণে কালো টাকা, আর একটা হলো এমন অবৈধ পথে টাকাটা উপার্জন করেছে যেটা আর প্রকাশ করতে পারে। যারা অবৈধ পথে টাকা উপার্জন করে কালো টাকা করেছে তাদেরকে খালি মানে একটা মানে একটা 15% বা 20% কর আরোপ না, তাদের টাকাটা বাজেয়াপ্ত করা এবং তাদের কাছ থেকে বেশি হারে শাস্তিমূলক কর্তন করার পক্ষে আমরা, আর অন্য যারা আছে তাদের ক্ষেত্রেও একটু বাড়তি কর আদায় করার পক্ষে আমরা। কারণ নাহলে পরে যেই লোকরা ঠিক মতো কর দিয়েছে তারা বলবে যে তাহলে আমিও কালো টাকা বানাই, তাহলে আমার সুবিধা বেশি। সুতরাং এটা একদমই অর্থনীতির জন্য হিতে বিপরীত হবে। আরেকটাও আমি আপনাকে বলতে চাই, যেমন সুদের হার এখন খুব বেড়ে যাবে, 12% 11% হবে, আমরা চাই না যে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষি খাতে সেটা হবে, সেটা কম রাখা উচিত। এবং আসলে এই বাড়ানোটা হয়েছে খেলাপি ঋণ এবং অন্যান্য ব্যাংকিং খাতের ব্যর্থতার কারণে। যদি তারা এটা করতে পারত তাহলে অনেক টাকা লভ্য থাকতো এবং IMF-এর শর্ত মানতে হতো না, এবং কম ঋণ নেই কম সুদের হারে ঋণ দেওয়া যায়। এখন যে কোনো উৎপাদনশীল উদ্যোক্তা বলতে পারে, এবং একজন বলেছেও আপনারা তার নামও জানেন প্রকাশিত হয়েছে, যে আমরা কেন 11% সুদ নিই, আমরা আগে যে হারে নিতাম ঋণ তারা সেই হারেই নিব, কারণ আমরা যা ঋণ নিয়েছি সব শোধ করে নিয়েছি।